মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশ কোস্টগার্ড সব সময় কাজ করে আসছে এরই ধারাবাহিকতায় আজ গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া গাজী মাহমুদ এলাকা থেকে ইসমাইল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে দুই কেজি আড়াইশো গ্রাম গাঁজা এবং উনিশটি এক হাজার টাকার জাল নোট সহ তাকে আটক করে নিয়ে এসেছে গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিশানবাড়িয়ার গাজী মাহমুদ এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড তাদের এই অভিযানে ইসমাইল নামের এই মাদক ব্যবসায়ীকে আটক করেছে তার সাথে দুই কেজি আড়াইশো গ্রাম গাঁজা এবং উনিশটি এক হাজার টাকার জাল নোট সহ তাকে নিয়ে এসেছে